এক সময় একটি কাক একটি মাংসের টুকরো সংগ্রহ করেছিল। মাংসের টুকরোটি সে নিরিবিলিতে খাওয়ার জন্য একটি নির্জন স্থান খুঁজতে লাগলো। সে নির্জন স্থান খুঁজতে খুঁজতে একটি গাছের ডালেতে এসে বসলো। কাকটি যে গাছেতে এসে বসলো তার একটু দূরে ঝোপের ভিতরে একটি শিয়াল ছিল। শিয়ালটির নজরে পড়লো সেই কাকের মুখের মাংসের টুকরোটি। তখন শিয়ালটি মনে মনে ভাবতে লাগলো, এই কাকের মুখে থেকে মাংসের টুকরোটি আমাকে পেতেই হবে, কিন্তু আমি তো গাছের উপরে উঠতে পারবো না, তাহলে কি করা যায় কি করা যায়। এমনই চিন্তা ভাবনা করে শিয়ালটি একটি মদলোভ আঁটতে লাগলো। এরপরে শিয়ালটি সেই গাছের তলায় এলো এবং কাককে উদ্দেশ্য করে সে বলল, আহা এত সুন্দর পাখি আমি কখনোই দেখিনি, দেখলে চোখ দুটি জড়িয়ে যায়। বিধাতা না জানি কত যত্ন করে এই পাখিটিকে বানিয়েছে, পাখিটিকে দেখতে যদি এতই সুন্দর হয় তাহলে এই পাখির গলার স্বর না জানি কত মধুর হতে পারে, গায়ের রং কতই চিকন, চোখ দুটি কত মনোমুগ্ধকর, আহা আহা দেখলে মন জুড়িয়ে যায়। কিন্তু পাখিটা মনে হয় বোবা, তাই কথা বলতে পারছে না। আহা এমন সুন্দর পাখিকে বিধাতা কি বোবা বানিয়ে পাঠালো? এই পাখিকে যদি একটু মিষ্টি গান করবার সুযোগ দিত তাহলেই সম্পূর্ণ হতো। শিয়ালের এমন খোশামোদ আর তোষণ শুনে কাকটি আর চুপ থাকতে পারলো না। সে শিয়ালের খোশামতে আহ্লাদিত হয়ে জোরে জোরে ডেকে উঠল, যেই না কাক আর অবে গান ধরা, অমনি কাকের মুখে থাকা মাংসের টুকরোটি খসে ধপাস করে মাটিতে পড়ে গেল। ধূর্ত শিয়ালটি তো এই অপেক্ষাতেই ছিল, সে মাংসের টুকরোটি মুখে নিয়ে সেইখান থেকে চলে গেল। এদিকে বোকা কাক ফেল ফেল করেই তাকিয়ে রইল। প্রিয় বন্ধুরা, বিশেষ কারণবশত আমরা আমাদের চ্যানেলের কিছু চেঞ্জ করছি। আগে যেমন মিষ্টি মধুর গান শুনিয়ে আপনাদের মন জয় করতে পেরেছি, তেমনই আবার আমরা সেই একই কন্টেন্ট নিয়ে ফিরে আসব। তাই প্লিজ আমাদেরকে ছেড়ে যাবেন না, আর আশা করব আগে যেমনই আমাদেরকে ভালোবাসা দিয়েছেন, আমাদের সঙ্গে পাশে থেকেছেন, এখনও থাকবেন। আপনাদের মনের আনন্দ দেওয়ার জন্য আমরা আবার মিষ্টি মিষ্টি গান নিয়ে ফিরে আসব। ততক্ষণ আপনারা অবশ্যই আমাদের সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন।